আজ এখানে আমরা অনেকক্ষণই এসেছি, কিন্তু আসার পর থেকেই দেখছি তারানাথের বাড়ির দরজা বন্ধ। অন্যদিন হলে আমরা এখানে এসে আর অপেক্ষা করি না, সোজা ঢুকে যাই তারানাথের বাড়ির ভিতরে। আসলে অন্যান্য দিন আমাদের এই চার বন্ধুর মধ্যে একজন বা দুজনই আসি, কোনো না কোনো কারণে একসাথে চারজনের আসা আর হয়ে ওঠে না। কিন্তু আজকের কথা আলাদা, আজ আমরা চার বন্ধুই একসাথে এখানে এসেছি, তাই নিজেদের মধ্যে কথাবার্তাও একটু বেশিই হচ্ছে। তবে কথা হতে হতে কখন যে সেটা খানিক ছোটোখাটো বাগবিতণ্ডায় গড়িয়ে যায় তা তো আর আগে থেকে বলা যায় না। এই যেমন একটু আগেই কিশোরী আর অশ্বিনীর মধ্যে হলো আর কি। সত্যি বলতে কি, ব্রজমোহন বাবু ওই রকম একটা ধমক না দিলে সেটা হয়তো তাড়াতাড়ি থামতও না। তারানাথ বেশ পুরনো দিনের মানুষ, তার বাড়িতে ডোরবেলের কোনো ব্যবস্থা নেই। তবে তাতে আমাদের যে খুব একটা অসুবিধার মধ্যে কখনো পড়তে হয়েছে এমনটাও নয়। আসলে এখানে যখনই এসেছি সাধারণত দেখেছি তারানাথের বাড়ির দরজা হাট করে খোলা, নয়তো ভেজান, কাজেই আমাদের তারানাথের বাড়িতে ঢুকতে কখনো অপেক্ষা করে থাকতে হয়নি। তবে আজকের কথা আলাদা, আজ এখানে আসার পর ব্রজমোহন বাবু তারানাথের বাড়ির দরজা খোলা নেই দেখে প্রথমে ভেবেছিল দরজা বুঝি ভেজানো রয়েছে, যেমন মাঝে মধ্যেই থাকে। কিন্তু হাত দিয়ে ঠেলে দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো বাড়ির দরজা বন্ধ রয়েছে। বাইরে থেকে তালা দেওয়া নেই যখন, তখন ভেতর থেকেই বন্ধ। এই ব্যাপারটায় ব্রজমোহন বাবু খুব অবাক হয়ে গেল, আমিও কম অবাক হলাম না। অশ্বিনী আর কিশোরীর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওরাও কম অবাক হয়নি। সে কি আজ ঠাকুরমশাই দরজা বন্ধ করে রেখেছেন কেন? এরকম করতে তো আগে কোনোদিন দেখিনি। এই দাঁড়ো দাঁড়ো, আমি দেখছি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আরে দরজা খুলুন ঠাকুরমশাই, আমি অশ্বিনী। ঠাকুরমশাই কি হলো, দরজা খুলুন। কিন্তু তারানাথের কোনো সাড়া পাওয়া গেল না। এই কি হলো ব্যাপারটা বলতো? বাড়ির ভিতরে কোনো বিপদ আপদ ঘটে গেল না কি? আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ভিতর থেকে জানলা খোলার আওয়াজ আর তারপরেই একটা মেয়েলি গলার আওয়াজ ভেসে এলো, বাবা এখন বাড়িতে নেই, একটু বেরিয়েছেন। ওহ চারিমা, তুমি ভিতরে আসো যখন দরজাটা একটু খুলে দাও না, আমরা বসি। আমি ব্রজমোহন বাবু। কিরে চারিমা, দরজা খুলিস নি? আয় আয় মা, তাড়াতাড়ি আয়, দরজাটা খুলে দে তো দেখি। পিছন থেকে পরিচিত ভারী গলার আওয়াজ পেয়ে আমরা চারজনই একসাথে ঘাড় ঘুরিয়ে দেখলাম তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে আমাদের ঠিক পিছনে। ঠাকুরমশাই আপনি কখন? তোমরা সবাই বাড়ির দরজা কেন বন্ধ সেই নিয়েই ব্যস্ত ছিলে, তাই খেয়াল করনি, আমি বাড়ির দিকেই ফিরছিলাম। অশ্বিনীকে ওর কথা শেষ করতে না দিয়েই বলে উঠল তারানাথ। সে যাই হোক, এখন এসো এসো, ভেতরে এসে একটু ঠান্ডা হও দেখি, যা গরম পড়েছে। কিরে মা, বাড়িতে বাতাসা আছে তো? শেষের কথাগুলো তারানাথ বলল চারিকে উদ্দেশ্য করে। সে এসে বাড়ির দরজা খুলে আমাদের সকলের বাড়ির ভেতরে ঢোকার অপেক্ষায় দরজার একপাশে সরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বাবা আছে, আমি সকলের জন্য বাতাসা জল করে নিয়ে আসছি, তোমরা বসো আমি আসছি। কিশোরী ততক্ষণে চারির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। এখানে আসার আগে আমরা সকলে মিলে তা কিনে নিয়ে এসেছি। ব্রজমোহন বাবুও চারির পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে ওরা দুজন যখন ফিরে এলো তখন একজনের হাতে বাতাসার জল ভর্তি ছটা গ্লাসের ট্রে, আর একজনের হাতে মিষ্টি দিয়ে সাজানো ছটা প্লেটের ট্রে। ইতিমধ্যে তারানাথ আমার মুখে শুনে নিয়েছে তার অনুপস্থিতিতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে অশ্বিনী আর কিশোরীর মধ্যে হওয়া বাগবিতণ্ডার খবর। মজার ছলে এই খবর আমি বা অশ্বিনী বা কিশোরী যে তারানাথকে বলবো তা বোধ হয় ব্রজমোহন বাবু অনুমান করেই নিয়েছিলেন। ঠাকুরমশাই শুনলেন তো এদের কাণ্ডখানা, এখন বলুন তো আপনি। আমি আর কি বলবো বলো, তোমরা তো জানোই আমি কেবল আমার পুরনো দিনের অর্থাৎ যখন আমি রীতিমতো তন্ত্রবিদ্যার প্রয়োগ করতুম তখনকার কথাই শুধু বলতে পারি, মানে আমার অভিজ্ঞতার কথা, যাকে তোমরা কেউ কেউ
অবিশ্বাস করে বলো, সেগুলো আমার অভিজ্ঞতা নয়, আসলে গল্প বলছি। তা তোমরা যদি সেরকম কিছুই শুনতে চাও তাহলে আমি বলতে পারি। ব্রজমোহন বাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে তারানাথ বলল, তারানাথের এই রকম প্রস্তাব শুনে অশ্বিনী কিশোরী আর আমি নড়ে চড়ে বসলাম গল্প শোনার জন্য। আর যে আমরা অপেক্ষা করতে পারছিলাম না তা বলাই বাহুল্য। ব্রজমোহন বাবু আর চারি এরাও খাবারগুলো টেবিলের উপর রেখে আমাদের পাশেই বসে পড়ল। বুঝতেই পারছিলাম ওরাও তারানাথের মুখে গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তা আজকে তোমাদের যখন এইসব পুকুর টুকুর নিয়ে ঝামেলা হচ্ছিল, তখন না হয় পুকুর নিয়েই একটা ঘটনা বলা যাক, কি বলো? কি ঠাকুরমশাই, শেষমেশ কিনা আপনি পুকুরে গল্প বলবেন? না সেরকম না, একটু ভালো কিছু বলুন না, যেটা শুনলে আমাদেরও বেশ ভালো লাগে। কিশোরীর কথায় অশ্বিনী খানিক প্রতিবাদ করেই বলল, ঠাকুরমশাই আপনি ওর কথা শুনবেন না তো, আপনার যা ভালো মনে হয় তাই বলুন, আপনি যখন বলবেন তখন আমরা জানি সেটা পুকুর কেন, যদি পচা ডোবার গল্পও হয় সেটাও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, সেই আপনি বলুন তো, আপনার যা ভালো মনে হয় আপনি তাই বলুন, আমরা সবাই শুনব। শুনবে বলছো, ঠিক আছে তাহলে শোনো। আমি একবার আর চোখে কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম সে তার মুখটা খানিক বেজার করে রয়েছে। তারানাথ তার গল্প বলা শুরু করল। তোমাদের সিদ্ধেশ্বর ঘোষকে মনে আছে তো? তারানাথের কথার মাঝেই আমরা সবাই সমস্বরে জানালাম যে আমাদের সকলেরই তাকে বেশ মনে আছে। হ্যাঁ ঠাকুরমশাই, সে আর মনে থাকবে না। আপনি যেদিন ওই কাহিনী বলেছিলেন সেদিন আমি আর অশ্বিনী আপনার বাড়িতে আসতে পারিনি ঠিকই, কিন্তু তাই বলে যে আমরা দুজন সেই কাহিনী শুনিনি তা কিন্তু নয়। বিভূতি আর কিশোরী এই দুজন মিলে আমাদের সব কথাই বলেছে, তবে আপনার মতো করে বলতে পারিনি, এ কথাও ঠিক। তাই তো দেখুন না, আজ কেমন সদল বলে আপনার বাড়িতে চলে এলাম আপনার মুখ থেকে আপনার অভিজ্ঞতার কথা শুনবো বলে। ব্রজমোহন বাবুর কথায় আমি আর কিশোরী মুখ চাওয়াচাই করলাম, খানিক হেসেও ফেললাম মুখ টিপে। এ কথা আমাদের কারোরই বুঝতে বাকি রইল না যে ব্রজমোহন বাবু এসবই বলছেন তারানাথকে খুশি করার জন্য, যাতে সে আর কোনো রকমের অসন্তোষ মনের মধ্যে জমিয়ে না রাখে। নাহলে আমার বেশ মনে আছে সিদ্ধেশ্বরের ফাঁড়ার কথা ব্রজমোহন বাবুকে বলার পর সে আমার আর কিশোরীর প্রশংসা করেই বলেছিল, ভবিষ্যতে আর কিছু যদি নাও পারো গল্প বলিয়ে হিসেবে কিন্তু বেশ নাম করতে পারবে তোমরা দুজনে। সে যাই হোক, ব্রজমোহন বাবুর কথায় তারানাথ যে বেশ খুশি হয়েছে তা তার মুখ দেখেই বোঝা গেল। বাহ বাহ, বেশ বেশ, এই যে তোমরা আমার অভিজ্ঞতার কথা মনে রেখেছ, শুধু তাই নয় সে কথা আবার অন্যদেরও বলছো, আবার তারাও মনে রেখেছে। এই বুড়ো বয়সে পৌঁছে সেই তো আমার পরম পাওয়া হে। জানো বিভূতি, জানো ব্রজমোহন, তোমাদেরকে আর কী বা বলবো, এমন একদিন ছিল যখন আমার এই বাড়িতে লোকজনের লাইন লেগে যেত, তখনকার দিনকালই ছিল আলাদা। আর আজ আজ তো লোকজন আসেই না প্রায়, এই তোমরাই আসো মাঝে মাঝে, কিশোরী অশ্বিনী বিভূতি আর তুমি, তোমরা আসো বলেই পুরনো দিনের কথা বলে মনটাকে একটু হালকা করি। চারি আছে, ও প্রাণপণে আমার খেয়াল রাখে, না হলে আমি বরাবরের বাউন্ডুলে মানুষ, এতদিনে কোথায় না কোথায় চলে যেতুম তার কোনো ঠিক নেই। তারানাথ একটু থামল, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। ঘরের ভেতরের ভারী আবহাওয়া হালকা করার জন্য আমি কথা ঘোরালাম, ঠাকুরমশাই শুনুন না, আরে ওসব কথা এখন থাক, এই যে আমরা আপনার জন্য সন্দেশ কিনে আনলাম, আরে সেগুলোর তো সদগতি করতে হবে নাকি? আর আপনার অভিজ্ঞতা সেগুলোর কথাও বলুন আমাদের, এইভাবে কতক্ষণ আর শুকনো মুখে বসে থাকবো বলুন তো। আমার কথায় যেন তারানাথের সম্বিত ফেরে, সে তাড়াতাড়ি একটা প্লেট থেকে একটা সন্দেশ তুলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমরাও নাও। কই রে চারিমা, সবাইকে প্লেটগুলো একটু এগিয়ে দে হাতে হাতে। তারপর একটু থেমে তারানাথ বলতে শুরু করল, হ্যাঁ হ্যাঁ যা বলছিলুম, সিদ্ধেশ্বরের কথা তো তোমাদের মনে আছে বললে,
সে ছিল কলকাতারই মেডিকেল কলেজের ডাক্তার। প্রথম দিকটা নাস্তিক থাকলেও পরে বিপদে পড়ে আর আমার সংস্পর্শে এসে জ্যোতিষে বিশ্বাস করতে শুরু করে। তবে তার স্ত্রী কমলা বরাবরই ঠাকুর দেবতা জ্যোতিষে সবে বিশ্বাস করত। কমলার সঙ্গে সিদ্ধেশ্বরের বিয়ের সময় সিদ্ধেশ্বরের দিক থেকে কিছু পুরনো অভিশাপ ঘটিত বাধা ছিল, সেগুলো আমি পুজো আর্চা যজ্ঞ ইত্যাদি করে কাটিয়ে দিয়েছিলাম, সে কথা তো তোমাদের আগেই বলেছি। সেই তখন থেকেই সিদ্ধেশ্বর আর তার স্ত্রী কমলা এই দুজনের সঙ্গেই আমার পরিচয়। ওরা দুজনেই আমার বেশ কাছের মানুষ ছিল, আমিও কয়েকবার ওদের বাড়িতে গিয়েছি আর ওরা দুজনেই আমার এই বাড়িতে এসেছে, সুতরাং বুঝতেই পারছো ওদের সঙ্গে আমার ভালোই হৃদ্যতা ছিল। একদিন দুপুরে আজকের মতোই বসে আছি বাইরের ঘরে, বেশ কিছু লোকজনও এসেছে, তারা একে একে তাদের সমস্যার কথা বলছে, আমিও যথাসম্ভব বিধান দিচ্ছি। এমন সময় বাড়ির বাইরে একটা গাড়ি এসে থামার আওয়াজ পেলুম, তার প্রায় সাথে সাথেই দেখি কমলা এসে ঢুকল। এইভাবে আমার বাড়িতে তার আসা নতুন কিছু নয়, কিন্তু সেদিন যেন তার চেহারায় তার ভঙ্গিমায় আর তার পদক্ষেপে এমন কিছু ছিল যা আমাকে বেশ উদ্বিগ্ন করে তুলল। কমলা আমার ঘরের ভেতর এলো, কিন্তু অন্যান্য দিনের মতো আমার কুশল জিজ্ঞাসা করল না, একবারও বলল না ঠাকুরমশাই কেমন আছেন, বা এটাও বলল না যে এখানে তো অনেক মানুষের ভিড়, আপনি ব্যস্ত হবেন না, আমি ভেতরের ঘরে বসছি। বরং ঘরে ঢুকে সেই দরজাটার পাশটাতেই চুপটি করে দাঁড়িয়ে রইল। এদিকে তার এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকায় আমার ঘরে সেই সময় যেসব লোকেরা ছিল তারা সবাই সসব ব্যস্ত হয়ে বলল কমলাকে একটু বসার মতো জায়গা দেওয়ার জন্য। কিন্তু দেখতেই তো পাচ্ছ আমার এই ঘরটি তেমন বড় নয়, তাই সদিচ্ছা থাকলেও একজন ভদ্র মহিলার বসার মতো জায়গা তারা করে উঠতে পারল না। আসলে আমার ঘরে তখন যারা ছিল তারা সকলেই ছিল পুরুষ মানুষ, আর তখনকার দিনে অপরিচিতা কোনো নারী অপরিচিত পুরুষের খুব কাছাকাছি বসতে বেশ কুণ্ঠা বোধ করত, তাই কমলারও আর সেখানে বসা হলো না। অবশ্য এমনিতেও ওখানে বসতও না। আমার এই বাড়িতে এসে কমলা যদি দেখতো যে আমার এই বাইরের ঘরে আমি ব্যস্ত আছি, তবে সে ভেতরের ঘরে গিয়েই বসত, অপেক্ষা করত কতক্ষণে আমার কাজ শেষ হবে। আর তাই কমলার সেদিনের সেই ব্যবহার আমার চোখে আরো বেশি করে যেন বিসদৃশ্য লাগল। কমলা, তুমি ওখানে ওইভাবে দাঁড়িয়ে থেকো না মা, যাও ভেতরের ঘরে গিয়ে বসো, পিসি ভেতরেই আছে। আমার কথায় একবার আমার দিকে তাকালো কমলা, তারপর কোনো মতে বলল, না ঠাকুরমশাই, আমি এখানেই ভালো আছি। তার গলার স্বরে আমি চমকে উঠলুম, গলাটা কেমন ধরা ধরা শোনালো না, নাকি আমার মনের ভুল? মনের ভুল যে নয় তা অবশ্য তখনই বুঝতে পারলুম। আমার ঘরে তখন অন্যান্য যারা বসেছিল তারাও কমলার কথা শুনে তার দিকে তাকালো। ঠাকুরমশাই, আমি তো পাশেই থাকি, আমি না হয় পরেই আসব, আপনি ততক্ষণ মা জননীর সঙ্গে কথা সেরে নিন। এই বলে নিতাই উঠে চলে গেল। তারপরেই, হ্যাঁ ঠাকুরমশাই, আমার দরকারটা এতটা গুরুত্ব নয়, আমিও বরং পরে আসব, এখন কিছু কাজ আছে সেগুলো সেরে নি, বলে মতিলালও চলে গেল। ওদের দেখা দেখি আরো দুজন উঠে চলে গেল, এরা সকলেই অবশ্য আমার বাড়ির কাছে পিঠেই থাকে, পরে আসতে এদের সত্যি অসুবিধা হওয়ার কথা নয়। তবুও তারা যে কমলার গলার স্বর শুনেই তাকে আগে আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আপাতত হয়তো চলে গেল, সে কথা তারা কেউ মুখে না বললেও আমি বেশ বুঝতে পারলুম। শুধু আমি কেন, তখনও সেখানে আরও দু একজন লোক ছিল, তারাও বুঝতে পারল, আর আমার ধারণা কমলা নিজেও সে কথা বুঝতে পারল। তাই যে কজন সেখানে তখনও বসেছিল তাদেরই মধ্যে একজন যখন নিতাই বা মতিলালের চলে যাওয়ার পথের দিকে, একবার আমার বাড়ির দরজার দিকে, একবার কমলার দিকে, একবার
আর আমার দিকে তাকিয়ে খানিক ইতস্তত করে বলল, আসলে মানে ঠাকুরমশাই, আমি বেশ অনেক দূর থেকে আসছি আর আমার প্রয়োজনটাও খুবই বেশি। ঠাকুরমশাই, আমি বলতে চাইছি কি, যদি আপনি অনুগ্রহ করে আমার সমস্যার কথাটা একটিবার শুনে নিতেন। তখন তাকে কথা শেষ না করতে দিয়েই আর আমার উত্তরের অপেক্ষা না করেই কমলা নিজে থেকে আরো কুণ্ঠিত স্বরে বলল, না না, সে কি, আপনারা চলে যাবেন কেন? আপনারা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলেনি, আমারই ভুল। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি যদি আগেই ভেতরের ঘরে গিয়ে বসতাম তাহলে কাউকে চলে যেতে হতো না। পিসি, ও পিসি, ভেতরে আছো নাকি গো? কমলা ভিতরের ঘরে চলে যাওয়ার পর আমি বাকি মানুষগুলোর সঙ্গে কথা বলে ভিতরে আসলুম। দেখলুম কমলা বসে আছে চুপচাপ, পিসি ওকে সান্ত্বনা দিচ্ছে ওর মাথার কাছে বসে। আমি ওর মাথার কাছে বসে কিছুক্ষণ অপেক্ষা করলুম এই ভেবে যে ও যদি নিজে থেকেই আমাকে কিছু বলে। কিন্তু ও যখন কিছুই বলল না তখন আমাকেই বলতে হলো। মা, সিদ্ধেশ্বর কবে থেকে এমন করছে? আমার প্রশ্নে কমলা চমকে উঠে আমার মুখের দিকে তাকালো। দেখলুম তার চোখ জবা ফুলের মতো লাল টক টক করছে। আমার বুঝতে বাকি রইল না, আমি যতক্ষণ ধরে বাইরের ঘরে ছিলুম সে ততক্ষণ ধরেই ভেতরের ঘরে পিসির কাছে সিদ্ধেশ্বরকে নিয়ে কান্নাকাটি করছে। তারানাথ শোনো, কমলা অনেক কথাই বলেছে আমাকে। সিদ্ধেশ্বরকে তো আমি ভালো ছেলে বলেই জানতুম একদিন। সে ছেলে যে এমন করতে পারে তা তো আমি, পিসিকে কথা শেষ না করতে দিয়ে তাকে মাঝপথে থামিয়েই আমি বললুম, তুমি ঠিক বলছো না পিসি, তুমি সব জানো না। তুমি ঠিক ততটুকুই জানো যতটুকু কমলা তোমায় বলেছে, আর সেটাই সব নয়, কারণ কমলা নিজেই সবটা জানে না। সিদ্ধেশ্বরকে আমি চিনি, তাই আমি বলছি তোমরা যা ভাবছো তা একেবারেই নয়, সিদ্ধেশ্বর সত্যিই অমন ছেলে নয়। পিসি যখন কথাগুলো বলছিল তখন কমলা আবার তার চোখ নিচের দিকে নামিয়ে নিয়েছিল। এইবার আমার কথা শুনে সে আরও একবার চোখ তুলে তাকালো। মনে হলো তার দু চোখে কোথাও যেন খুব মৃদু হলেও আশার আলো সঞ্চারিত হয়েছে। সে খানিক থেমে থেমেই বলল, আপনি ঠিক বলছেন ঠাকুরমশাই, তিনি পাল্টে যাননি, যেমন ছিলেন তেমনই আছেন। সে আগেরই মতো তিনি এখনো আমায়। কান্নায় তার গলা বুঝে এলো, সে আর কথা বলতে পারল না। আমিও আর কথা বাড়ালুম না। সেদিনকার মতো পিসির ওপর কমলার দেখাশোনার ভার দিয়ে আমি সিদ্ধেশ্বরের কলকাতার বাড়িতে লোক পাঠালুম। কিন্তু আমার পাঠানো লোক এসে জানালো তাদের কলকাতার বাড়ি আপাতত তালা বন্ধ, সেখানে কাউকেই পাওয়া যায়নি। এইবার সিদ্ধেশ্বর যেখানে ডাক্তারি করতে রোজ যায় অর্থাৎ মেডিকেল কলেজেও লোক পাঠালুম সিদ্ধেশ্বরের খবর নেওয়ার জন্য। কিন্তু সেখান থেকেও যখন খবর এলো যে সিদ্ধেশ্বর আজ সেখানে যায়নি, তখন মনের মধ্যে কুড়াক ডেকে উঠল। কাজে যাবে না এমন ছেলে তো সে নয়, তবু একটা জায়গা এখনো আছে যেখানে সিদ্ধেশ্বর গেলেও যেতে পারে, কিন্তু সেই জায়গার খবর তো এত তাড়াতাড়ি পাওয়া যাবে না। আমি কমলাকে জিজ্ঞেস করলুম সিদ্ধেশ্বর কোথায় গিয়েছে সেটা সে জানে কি না। কিন্তু আমার কথায় অবাক হয়ে কমলা জানালো সিদ্ধেশ্বরের তো মেডিকেল কলেজেই যাওয়ার কথা, অন্তত সেই রকম বলেই সে আজ সকালে কলকাতার বাড়ি থেকে বেরিয়েছে। আর সে বেরোনোর পরপরই কমলাও বাড়ি থেকে বেরিয়ে আমার এখানে এসেছে। তার শাশুড়ি মা এক মাসের জন্য তীর্থভ্রমণে গিয়েছেন, তাই ফাঁকা বাড়ি তালা বন্ধ করে কমলা এখানে চলে এসেছে। এইবার আমি বুঝতে পারলুম কেন আমার পাঠানো লোক সিদ্ধেশ্বরের কলকাতার বাড়ি গিয়ে বাড়ি তালা বন্ধ দেখেছে, কিন্তু সিদ্ধেশ্বরের কোনো খবর পাওয়া গেল না। এ তো ভালো কথা নয়। এদিকে আমি কমলাকে সিদ্ধেশ্বরের কথা জিজ্ঞাসা করায় কমলার কেমন যেন সন্দেহ হলো। সে বুদ্ধিমতী মেয়ে, তার বুঝতে অসুবিধা হলো না যে সিদ্ধেশ্বর মেডিকেল কলেজে নেই। এইবার তাকে সামলে রাখা দায় হলো। আমি কি করব বুঝতে না পেরে কমলার বাবা অর্থাৎ চন্দ্রকান্ত বাবুকে খবর দিলুম।
সে কথা অবশ্য কমলা জানত না, জানলে আর আমায় তার বাবার কাছে লোক পাঠাতে দিত না। আমি পিসির কাছে আগেই শুনে নিয়েছিলুম সিদ্ধেশ্বরের বর্তমান মতিগতির কথা, কমলা তার বাপের বাড়ির কাউকেই জানায়নি। মেয়ের খবর পেয়ে চন্দ্রকান্ত বাবু দেরি না করে তড়িঘড়ি চলে এলেন আমার বাড়িতে। প্রথমটায় কিছু বলতে না চাইলেও পরে কমলা সংক্ষেপে তার বাবাকে সবই বলল। বেশ কিছুদিন ধরেই আমি ওর ব্যবহারে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রথম দিকে উনি একা থাকতে চাইছিলেন না, আমি পাশের ঘরে বা রান্নাঘরে বা ঠাকুর ঘরে থাকলে উনি বারবার আমায় ডাকতেন, কেমন যেন একটা আঁকড়ে ধরে রাখতে চাইতেন আমায়। কিন্তু গানে বোধহয় একটু কম শুনতে শুরু করেছিলেন, তিন চারবার না ডাকলে উনি সাড়া দিতেন না। আমি কানে ডাক্তার দেখানোর কথা বলে আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু হাসপাতালে নিয়মিতই যাচ্ছিলেন, সেখানে রোগীও দেখছিলেন। সমস্যা শুরু হলো পরশু থেকে, সেদিন মেডিকেল কলেজ থেকে ফিরে আসার পর মানুষটা যেন একদম বদলে গেলেন। যে মানুষ সেই দিনই হাসপাতালে রোগী দেখতে যাওয়ার আগেও বারবার আমাকে তার কাছে থাকতে বলছিলেন, সেই একই মানুষ হাসপাতাল থেকে ফিরে এসে আমায় দেখতে পেলে যেন রাগে চলে উঠতে লাগলেন। আমি কোনো কারণে ওর কাছাকাছি গেলে চেঁচিয়ে বলতে লাগলেন, দূরে যাও, এসো না আমার কাছে, এসো না, একদম আসবে না তুমি, আমি পছন্দ করি না তোমায়, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। কখনো বলতে লাগলেন, রাক্ষসী, আমাকে বসে আনার চেষ্টা, না, হব না, আমি তোর বস, আমি তাকেই ভালোবাসি, আমি তারই থাকবো, খবরদার আমার ধারে কাছেও আসার চেষ্টা করবি না, চলে যা এখান থেকে। এমন আরো কত কথা আমি আর কত বলবো। পরশু রাতটা এমন করেই কাটলো, উনি বাড়িতে আমার রান্না করা কোনো খাবার মুখে তুললেন না পর্যন্ত। কিন্তু পরের দিন অর্থাৎ গতকাল সকালে ওকে দেখে মনে হলো উনি একদম স্বাভাবিক অবস্থাতেই আছেন। তাই দেখে আমি যখন ঘরের ভিতর ঢুকতে গেলাম, অমনি ওর আচরণ পাল্টে গেল। ওকে এত রেগে যেতে আমি কোনোদিন দেখিনি, আমাকে যা নয় তাই বলে উনি পেরিয়ে গেলেন। কাল যখন ফিরলেন মেডিকেল কলেজ থেকে রোগী দেখে, তখনও একই ব্যাপার। তারপর আজ উনি বেরিয়ে যাওয়ার পর আমি মানসিক অশান্তি আর চাপ সহ্য করতে না পেরে চলে এলাম এখানে। কিন্তু এখন তো ঠাকুর মশাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে উনি আজ মেডিকেল কলেজেও যাননি, তাহলে উনি কোথায় গেলেন? উনি কি তবে আমাকে ত্যাগ করে অন্য কোথাও, অন্য কোনো সংসারে চলে গেলেন? কমল আর কথা বলতে পারল না, কান্নায় তার গলা বুঝে এলো। আমার পিসির বুকে মাথা রেখে সে সমানে কাঁদতে লাগলো। চন্দ্রকান্ত বাবু নিজের মেয়েকে সান্ত্বনা দিতে গিয়েও দিতে পারলেন না, তিনি বসে রইলেন হতভম্ব হয়ে। সিদ্ধেশ্বরের সম্পর্কে যে এমন কথা শুনতে হতে পারে তা তিনি সত্যি ভাবতে পারেননি। তিনি অসহায় চোখে চেয়ে রইলেন তার আদরে মেয়ে কমলার দিকে। কেবল একবার অস্ফুট স্বরে আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, তাহলে কি আমি ভুল করলাম? এ বিয়ে দেওয়া কি আমার উচিত হয়নি? আমার মেয়েটা এইভাবে ঠকে গেল, সিদ্ধেশ্বর তাকে এইভাবে ঠকালো। তিনি কপালে করাঘাত করতে গেলে আমি তাড়াতাড়ি তার হাত ধরে ফেলে বললুম, আমি নিজে কমলা মা আর সিদ্ধেশ্বরের কোষ্ঠী বিচার করেছি, ওরা রাজযোটক, সিদ্ধেশ্বর কমলা মাকে ছেড়ে স্বেচ্ছায় কোথাও যেতে পারে না। আপনারা কেউ বুঝতে পারছেন না কেন তা আমি জানি না, সিদ্ধেশ্বর এসব নিজের ইচ্ছাই করছে না। ও এই কুকথাগুলো কমলা মাকে উদ্দেশ্য করেও বলেনি, ও নিজেই ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। সিদ্ধেশ্বর শুধু একটাই ভুল করেছে, ও নিজের বিপদের কথা যখন বুঝতে পারল তখন আমার কাছে না এসে আমাকে সব কিছু না খুলে বলে নিজে নিজে কেন সব সমস্যার সমাধান করতে গেল সেটাই আমি বুঝতে পারছি না। ওর একার পক্ষে তো কিছুই করা সম্ভব নয়, আমার সাহায্য লাগবে। চন্দ্রকান্তবাবু, আপনি কমলাকে আপনার সঙ্গে করে নিয়ে যান, আমি দেখছি যাতে সিদ্ধেশ্বরকে ফিরিয়ে আনতে পারি, ততদিন কমলা আপনার বাড়িতেই থাকুক। তোমরা তো জানোই কমলার সঙ্গে সিদ্ধেশ্বরের বিয়ের কথাবার্তা হওয়ার পর চন্দ্রকান্ত বাবু নিজের মেয়ের বিয়ের ব্যাপারে জানতে আমার কাছেই এসেছিলেন। তখনই সিদ্ধেশ্বরের জন্মকোষ্ঠী বানাই আমি, সেটা
আমার কাছেই রয়ে গিয়েছিল। সেদিন চন্দ্রকান্ত বাবু কমলাকে নিয়ে চলে যাওয়ার পর আমি সিদ্ধেশ্বরের জন্মকোষ্ঠীটা ভালো করে আরেকবার দেখব বলে সেটা খুলে বসেছি। এমন সময় দরজায় টোকা বলল, তারানাথ চক্রবর্তী ভিতরে আছেন নাকি? তারানাথ ডাক শুনে প্রথমটায় আমি ভারী অবাক হলুম। ঠাকুর মশাই ডাক শুনে শুনেই আমার কান অভ্যস্ত হয়ে পড়েছিল। কিছু আত্মীয় বা অনাত্মীয় বয়স্ক গুরুজন বা স্থানীয় মানুষজন অবশ্য আমার নাম ধরেই, মানে তারানাথ বলেই ডাকতেন। তখনও এই যেমন ধরো আমি পিসি বলে যাকে ডাকতুম, মানে যিনি আমার বাবার সময় থেকে আমাদের বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু সেই রকম মানুষের সংখ্যাও তো হাতে গোনা। আর তাছাড়া তারা সকলেই আমার খুবই পরিচিত হওয়ার সুবাদে তাদের সকলেরই গলা আমি চিনি, কিন্তু এই গলা তো কোনো পরিচিত মানুষের নয়। এমন সময় আবার আওয়াজ হলো দরজায়, তারানাথ চক্রবর্তী আপনি কি ভিতরে আছেন? আমি সাড়া দিতে গিয়েও কমলার বলা আজকের একটা কথা মনে পড়ে যাওয়ায় চুপ করেই থাকলো। একটু পরেই সব চুপচাপ, আর কারোর কোনো কণ্ঠস্বর ভেসে এলো না দরজার বাইরে থেকে। কেউ আর দরজায় কড়াঘাতও করল না বা ধাক্কাও দিল না। ততক্ষণে আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে, এ হলো সেই ডাক যে ডাকে একবার বা দুবার ডাকলেই সাড়া দিতে নেই। এ হলো নিশির ডাক, তাই ঠাকুর মশাই নয়, পরিচিত কণ্ঠে তারানাথও নয়, একেবারে তারানাথ চক্রবর্তী নামে সম্বোধন। বুঝলুম কেন আজ কমলা বলেছিল সিদ্ধেশ্বর গত কয়েকদিন ধরে কিছুতেই একা থাকতে চাইত না, সবসময় কমলাকে আঁকড়ে আঁকড়ে থাকত। আর এটাও বুঝলুম কেনই বা অন্তত তিন চারবার কেউ না ডাকলে সে সাড়া দিত না। কমলা ভেবেছিল সিদ্ধেশ্বর কানে কম শুনছে, কিন্তু আসলে সে নিশির ভয় এরকম করত। কিছুক্ষণ পরে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পিসিকে সাবধানে থাকতে বলে আমি বেরিয়ে পড়লুম। বেরোনোর আগে নিজের গাত্রবন্ধন করে নিতে ভুললুম না। পথেই একটি 30-32 বছর বয়সী যুবকের সঙ্গে দেখা হলো। ঠাকুরমশাই, আপনি এদিকে চলেন কোথায়? আমি সিদ্ধেশ্বরের বন্ধু, আমরা দুজন মেডিকেল কলেজে প্র্যাকটিস করি। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। তবে যে সেটা শুধু সিদ্ধেশ্বরের সূত্রে তা কিন্তু নয়। আজকে একটা কাজেই আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম, পথে দেখা হয়ে গেল, ভালোই হলো। আসলে কাল সিদ্ধেশ্বর ডিউটি সেরে বাড়ি যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল, আজ যদি ও না আসে তাহলে যেন এই চিঠিটা আমি আপনার কাছে পৌঁছে দিই। কোনো বিশেষ কারণে সিদ্ধেশ্বর এই কথাটা জানাতে বারণ করেছিল, এমনকি কমলা বৌদিকেও নয়। কি কারণ তা আমি জানি না, তাই আপনার বাড়িতে যাচ্ছিলাম। আমি চিঠিটা নিয়ে সেই ছেলেটির দিকে তাকাতেই কেমন যেন একটা অশুভ ছায়া দেখতে পেলুম তার পেছনে। কিন্তু সেই মুহূর্তে সিদ্ধেশ্বরের কারণে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিল। ছেলেটিকে শুধু বললুম, তা ভালো করেছে, পরে একদিন না হয় এসো আমার বাড়িতে, তবে আজ আর কালই দুটো দিন একটু সাবধানে থেকো। কেউ যদি তোমার নাম ধরে ডাকে তবে তিনবার বা তার বেশি বার ডাকলে তবেই সাড়া দিও, তার আগে একদম নয়, সাবধানে থেকো। কিন্তু সেখান থেকে চলে আসতে আসতে দেখলুম ছেলেটি কেমন অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ পরে সিদ্ধেশ্বরের বর্ধমান জেলার গ্রামের বাড়িতে যাব বলে ট্রেনে চেপে বসলুম আমি। চিঠিটা খুলে দেখলুম, আমার আশঙ্কা এবং অনুমান সঠিক। সিদ্ধেশ্বর বিস্তারিতভাবে কিছুই লেখেনি চিঠিতে, কিন্তু যেটুকু লিখেছে তাতে এই কথা স্পষ্ট যে মেডিকেল কলেজে ডাক্তারি করার সময় এমন কোনো ঘটনা তার সঙ্গে ঘটে যা তার অমঙ্গলজনক বলে মনে হয়েছে। তার মনে হয়েছে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে চায়। প্রথম দিকে কলকাতায় নিজের বাড়ি ফিরলেও পরে সে ভেবে দেখেছে সে নিজের বাড়িতে ফিরলে সেই অশুভ শক্তি তার স্ত্রী কমলারও ক্ষতি করে দিতে পারে।
আর সেই আশঙ্কা থেকেই তার মনে হয়েছে কলকাতা ত্যাগ করে আপাতত অন্য কোথাও চলে গেলে সেই অশুভ শক্তি তার নাগাল পাবে না। তাই কিছুদিনের জন্য সে তার গ্রামের বাড়িতে গিয়ে থাকবে বলে ঠিক করেছে। কমলা তাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারে ভেবে কমলাকে এইসব ব্যাপারে কিছুই জানায়নি। এমনকি তার একজন সহযোগী ডাক্তার মনোরঞ্জন রায় ছাড়া তার কথা আর কেউই জানে না। মনোরঞ্জনকেও সে কিছুই জানাতো না যদি না তার হাত দিয়ে আমাকে চিঠিটা পাঠাতে হতো। চিঠিটা পড়ে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কত বড় ভুল যে সিদ্ধেশ্বর করে ফেলেছে তার অজ্ঞানতার কারণে তা যদি সে ঘুণা করে বুঝতে পারত, কিন্তু তখন আর আফসোস করে কি হবে? আপাতত সিদ্ধেশ্বরের কাছে না পৌঁছানো পর্যন্ত আমার কিছুই করার নেই। সে যাই হোক, তোমাদের তো আগেই বলেছি সিদ্ধেশ্বরের সঙ্গে কমলার বিয়ের আগে ওদের বিয়ে নিয়ে কিছু সমস্যা থাকায় আর সিদ্ধেশ্বরের জন্মছকে কিছু ফাড়ার চিহ্ন থাকায় আমি ওদের সঙ্গেই একবার বর্ধমানে সিদ্ধেশ্বরদের গ্রামের বাড়িতে গিয়েছিল। আমি সেই ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি, তাই কোনো জায়গা একবার গেলে সেই জায়গা সহজে আমি ভুলি না। সিদ্ধেশ্বরের গ্রামের বাড়ির রাস্তাও ভুলিনি। ট্রেন থেকে নামার পরে রাত হয়ে গেলেও তাই সিদ্ধেশ্বরের গ্রামের বাড়িতে পৌঁছাতে আমার কোনো সমস্যাই হয়নি। কিন্তু সমস্যা হলো অন্যত্র, সেই কথাই বলবো তোমাদের। সিদ্ধেশ্বরের বাড়ির লোকজন, এমনকি সেই গ্রাম বা পাশের গ্রামের লোকজনও আমাকে ভালো করেই চিনত। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওদের বাড়িতে গিয়ে আমি যে যজ্ঞ করেছিলুম তার কথা? সেই যজ্ঞের কথা সেখানকার মানুষজনের মনেও ছিল আর তারা আমাকে বেশ মান্যগণ্য করত। আমি যেদিন ওখানে গিয়ে পৌঁছলুম সেদিন বেশ রাত হয়ে যাওয়ায় বাড়ির লোক ছাড়া আর কারোর সঙ্গেই আমার সেভাবে কথা হয়নি। সেই রাতেই আমি সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা করে কথা বলেছিলুম, তাকে সাবধানে থাকতেও বলেছিলুম। সেও আমার কথায় সম্মতি জানিয়ে বলেছিল যে সে সাবধানেই থাকবে। তবে সেই সঙ্গে আরও একটা অদ্ভুত কথা বলেছিল। ঠাকুরমশাই, আমি মনোরঞ্জনের হাত দিয়ে আপনাকে একখানা পত্র পাঠিয়েছিলাম, বলেছিলাম এখানে আসার জন্য, কিন্তু তখন তো আর আমি এসব জানতাম না। জানলে আপনাকে কিছুতেই এখানে আসতে বলতাম না। এখন তো আর কিছুই করার নেই। একটু দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, আজকে রাতটা আপনি বিশ্রাম করুন ঠাকুরমশাই, কাল সকালে কথা বলবো আপনার সাথে। এই বাড়িতে আপনি আমার অতিথি, আর আমার অতিথিকে কেউ যদি কোনো খারাপ কথা বলে বা কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে তাহলে তাকে এই সিদ্ধেশ্বর ঘোষ কিছুতেই ছেড়ে কথা বলবে না। সিদ্ধেশ্বর তখনকার মতো চলে গেল। আমিও আমার জন্য যে ঘর নির্দিষ্ট করা ছিল সেই ঘরে চলে গেলুম। রাতটা কাটলো প্রবল অস্বস্তির মধ্যে। সারাক্ষণ মনে হতে লাগলো আজ রাতে আমার এইভাবে ঘরের মধ্যে থেকে যাওয়াটা বোধহয় ভালো হলো না। দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারলুম না, সেই সঙ্গে সিদ্ধেশ্বরের বলা কথাগুলো সমানে মনে হতে লাগলো। কয়েক ঘন্টা বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করার পরে অবশেষে উঠেই পড়লুম। আমার কোনো কারণে বারবার মনে হতে লাগলো এক্ষুনি একবার পুকুর পাড়ে যাওয়া দরকার। আমায় যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘর থেকে বেরিয়েই ডান দিকে সোজা চলে গেলেই তিনটি ঘরের পরে সিদ্ধেশ্বরের ঘর। ভাবলুম এই বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে যাওয়ার আগে একবার সিদ্ধেশ্বরের ঘরটা দেখেই আসি। সেই মতো সিদ্ধেশ্বরের ঘরের সামনেটা এলুম আর সঙ্গে সঙ্গেই আশঙ্কিত হয়ে বললুম। সিদ্ধেশ্বরের ঘরের দরজা হাট করে খোলা আর ঘরের ভেতরেও কোথাও সে নেই। এত রাতে নিশ্চয়ই সে অন্য কারোর ঘরে কথা বলতে যাবে না। মনটা কু গাইতে লাগলো, সেই সঙ্গে আমার মনের ভেতর থেকে কে যেন বলতে লাগলো এই বাড়ির নিকটস্থ পুকুর পাড়ে যাওয়াটা আমার অবশ্য কর্তব্য। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পুকুর পাড়ের দিকেই হাঁটতে শুরু করলুম, কিন্তু মাত্র কয়েক পা হাঁটার পরেই মনে হতে লাগলো এখানে কোনো অশুভ শক্তি উপস্থিত রয়েছে। এখানকার বাতাস ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে শুধু আমি নয়,
আরও কেউ এই মুহূর্তে এখানেই রয়েছে, আর সে কোনো মানুষ বা জীবন্ত প্রাণী নয়, বরং কোনো অশরীরী। তারানাথ, এত রাতে কোথায় যাচ্ছেন? অপরিচিত পুরুষ কণ্ঠে আমার নাম শুনে চমকে উঠে প্রায় সাড়া দিয়েই ফেলেছিলুম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলুম। তারানাথ, তারানাথ, আরও একবার আমার নাম ধরে ডাকল সে। আমার আর বুঝতে কোনো অসুবিধা রইল না যে নিশির ডাক আমি শুনেছিলুম আমার বাড়িতে, এ সেই নিশিরই ডাক। শুধু কলকাতায় নয়, কলকাতা থেকে এত দূরে এই গ্রামেও সে পৌঁছে গিয়েছে, কিন্তু কেন সে আমার পিছু নিয়েছে তা বুঝতে পারলুম না। তবে এই কথাও ঠিক, এই নিশি যতই চেষ্টা করুক আমার কোনো ক্ষতি সে করতে পারবে না। এই গ্রামের মানুষগুলোর জন্য আমার খুব দুশ্চিন্তা হল, আরও বেশি করে মনে হলো সিদ্ধেশ্বরের কথা। সে এখন কোথায় আছে তা আমি জানি না, এমন তো নয় যে সে নিশির ডাকে সাড়া দিয়েছে। এই ভাবনা মাথায় আসতেই আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। সত্যি যদি তাই ঘটে তাহলে তো সর্বনাশ। আমি প্রাণপণে ছুটলুম পুকুর পাড়ের দিকে। একটু এগোতেই দেখলুম আমার সামনে একটি ছেলে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে পুকুরের দিকে। আমার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটি সিদ্ধেশ্বর। আমার আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে সে এগিয়ে যাচ্ছে পুকুরের দিকে। আমি চিৎকার করে তাকে ডাকলুম, সিদ্ধেশ্বর আর এগিয়েও না, দাঁড়াও। কোনো সাড়া পেলুম না। মন্ত্রাবিষ্টের মতো সে এগিয়েই চলল, আমার কোনো কথা সে শুনতেই পায়নি। বুঝলুম এভাবে হবে না, আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে সিদ্ধেশ্বরের সামনে গিয়ে তার পথ রোধ করে দাঁড়ালুম। তার দুই কাঁধ ধরে তার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে বললুম, সিদ্ধেশ্বর থামো, কোথায় যাচ্ছ সিদ্ধেশ্বর? কিন্তু সিদ্ধেশ্বরের কোনো পরিবর্তন হলো না। সে যেমন মোহগ্রস্তভাবে হেঁটে যাচ্ছিল তেমনভাবেই অতি ধীর গতিতে এগিয়ে চলল। আমি তখনও সিদ্ধেশ্বরের কাঁধ দুটো চেপে ধরে আছি, আরেকবার ঝাঁকুনি দিতে যাব এমন সময় একটা খনখনে গলায় হাসির শব্দ শুনতে পেলুম। প্রথমে হাসিটা ছিল একটা পুরুষ কণ্ঠে, কিন্তু আস্তে আস্তে সেটা বদলে যেতে লাগলো মহিলা কণ্ঠে। তারপরে রিন রিনে গলায় আরো একবার কেউ ডেকে উঠলো আমার নাম ধরে, তারানাথ চক্রবর্তী, তান্ত্রিক, সাড়া দাও আমায়, দেখি তুমি কেমন বাঁচাতে পারো তোমার স্নেহের সিদ্ধেশ্বরকে, দেখি তুমি কিচ্ছু করতে পারবে না, যতই চেষ্টা করো সিদ্ধেশ্বরকে বাঁচাতে তুমি পারবে না, তুমি ভীরু, তুমি কাপুরুষ, তোমার আসলে কোনো ক্ষমতাই নেই। আমি বলতে গেলুম কিন্তু না, মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ে গেল এই যে নিশির ডাক, নিশির ডাকে সাড়া দেওয়া যায় না। এর আগেও দুবার আমায় ডেকেও আমার সাড়া না পেয়ে সে এইবার আমায় এইভাবে তার কথার ফাঁদে আমায় দুর্বল করে দিতে চাইছে। সে এমনভাবে কথা বলছে যাতে আমি বাধ্য হয়ে তাকে উত্তর দিই আর সে নিজের অভিষ্ট সিদ্ধ করতে পারে, কিন্তু আমি তো তার পাতা ফাঁদে পা দেব না, কিছুতেই না, তাই চুপ করেই থাকল। কি তারানাথ, তোমার কাছে কোনো উত্তর নেই তাই তো? ভীরু, তুমি দেখো তবে আমার ক্ষমতা। সঙ্গে সঙ্গে খুব জোরে একটা দমকা হাওয়া দিল, আমার দুই হাতই রাখা ছিল সিদ্ধেশ্বরের কাঁধের ওপর, আমি টাল সামলাতে পারলুম না। এক মুহূর্তের জন্য আমার দুই হাত ছড়ে গেল সিদ্ধেশ্বরের কাঁধের ওপর থেকে। সঙ্গে সঙ্গে আরও একটা দমকা হাওয়া দিল, শো শব্দে চারপাশের গাছপালা দুলে উঠল। আমার চোখের সামনে সামনের দিকের একটা অশ্বত্থ গাছের ডাল নুয়ে পড়ে চোখের নিমেষে সিদ্ধেশ্বরের কোমর পেঁচিয়ে ধরে, তাকে তুলে নিল শূন্য, তারপর চোখের নিমেষে তাকে ছুঁড়ে ফেলে দিল সামনের পুকুরের জলে। একটা ঝপ করে আওয়াজ হলো জোরে, তারপর মুহূর্তের জন্য সব চুপচাপ। এত কিছু বলতে যতটা সময় লাগলো
পুরো ঘটনাটা ঘটে গেল তার থেকে অনেক কম সময়। চোখের পলক ফেলতে না ফেলতে আমি পুরো ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম, কিন্তু তখন কিছুই করতে পারলুম না। এবার আরও একটা হাসির আওয়াজ খেলে গেল পুকুরের চারপাশে। এইবার স্পষ্ট দেখলুম একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে পুকুরের ঠিক সামনে। তার বরণের শাড়ি সম্পূর্ণভাবে জলে ভেজা, যেন এই মাত্র সে স্নান সেরে উঠেছে পুকুর থেকে। আমার দিকে তাকিয়ে বিবৎস ভঙ্গিমায় আরও একবার হেসে উঠেই সে ঝাঁপ দিল পুকুরের জলে। কিন্তু এইবার আর কোনো শব্দ হলো না, সে নিঃশব্দে ঝাঁপ দিয়েছে পুকুরে। আমি আর কিছুই ভাবতে পারলুম না, আমিও ঝাঁপ দিলুম পুকুরের জলে। যেমন করেই হোক আমায় উদ্ধার করতেই হবে সিদ্ধেশ্বরকে, বাঁচাতেই হবে তাকে এই সর্বনাশী নিশির মৃত্যু ফাঁদ থেকে। সিদ্ধেশ্বর গ্রামের ছেলে হলেও তার জন্ম বেড়ে ওঠা সবই শহরে, আর তাই গ্রামের ছেলেদের মতো সাঁতার যে সে জানবেই এমন নিশ্চয়তা নেই। আর যদি সে সাঁতার জেনেও থাকে তাহলেও এখন এই অবস্থায় সে সাঁতার কাটার মতো পরিস্থিতিতে নেই, কারণ এখন সে নিজের মধ্যেই নেই। জল কেটে এগিয়ে যেতে যেতে আমি সিদ্ধেশ্বরকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তার দেখা পেলুম না। মানুষটা তো নিমিষের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না, তাহলে কি সে ইতিমধ্যেই ডুবে গেল? হে ঈশ্বর, আমি কোন মুখে কলকাতায় ভিড়ে যাব? কি জবাব দেব আমি কমলা মাকে? কি জবাব দেব চন্দ্রকান্ত বাবুকে? আর কিছু ভাবতে পারলুম না। আমি সাঁতার কাটতে কাটতে এক মনে আমার ইষ্টকে ডাকতে লাগলুম। বড় মুহূর্তেই আমার পায়ে কি যেন একটা এসে জড়িয়ে ধরল। প্রথমটায় ভাবলুম সাপ, গ্রামের পুকুরে ওরকম সাপ থেকেই থাকে। গ্রামের মানুষ যখন পুকুরে স্নান করতে কি কাপড় ধুতে নামে তখন এক আধটা সাপ তাকে পেঁচিয়েও ধরে, তবে সবসময় যে ছোবল মারে এমনটা নয়। আমি ভাবলুম সেই রকমই কোনো সাপ আমার পা জড়িয়ে ধরেছে, কিন্তু কি মনে হতো একটু অপেক্ষা করেই হঠাৎ ঘুরে গিয়ে হাত দিয়ে চেপে ধরলুম জিনিসটা, আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারলুম জিনিসটা আর যাই হোক সাপ নয়। আমার বুঝতে অসুবিধা হলো না, এটা আসলে কোনো কাপড়ের অংশ। মুহূর্তের মধ্যে একটা সম্ভাবনা আমার মাথায় খেলে গেল। আমি সেই কাপড়ের অংশের সূত্র ধরে পৌঁছে গেলুম একটা মানুষের কাছে। মানুষটি তখন প্রায় ডুবন্ত। আমার বুঝতে অসুবিধা হলো না এই ডুবন্ত মানুষটি আসলে সিদ্ধেশ্বর। আমি তাকে উপরে তোলার চেষ্টা করতে লাগলুম। এমন সময় খুব কাছ থেকে একটা চাপা গর্জন শুনতে পেলুম, তারপর আবার সেই খিলখিল হাসির শব্দ। তুমি যতই চেষ্টা করো তারানাথ, একে তুমি বাঁচাতে পারবে না। নিশির ডাকে একবার যে সারা দিয়েছে তার মৃত্যু নিশ্চিত। তুমি বাঁচাতে পারবে না সিদ্ধেশ্বরকে। এইভাবে একা একা এই ঘোর অন্ধকারে তুমি কিছুতেই জল থেকে সিদ্ধেশ্বরকে তুলে ডাঙায় নিয়ে যেতে পারবে না। ওর মৃত্যু হবে এই পুকুরেই, ওর ভবলীলা সাঙ্গ হবে। আবার হাসির শব্দ। আমি কোনো উত্তর দিলুম না। এক মনে ইষ্টনাম জপ করতে করতে সর্বশক্তি দিয়ে সিদ্ধেশ্বরকে ওপরের দিকে টানতে লাগল। সিদ্ধেশ্বর খুবই কম সময়ের জন্য জলের তলায় ছিল, না হলে ওখানেই শ্বাসরুদ্ধ হয়ে ওর মৃত্যু হতো। আস্তে আস্তে সিদ্ধেশ্বর ভেসে উঠল জলের ওপরে। এইবার আমি তাকে টেনে নিয়ে যেতে লাগলুম পাড়ের দিকে। ভাগ্য ভালো, সিদ্ধেশ্বর পুকুর পাড় থেকে বেশি দূরে ছিল না, তাই খুব একটা সময় লাগলো না ওকে পাড়ে টেনে নিয়ে যেতে। যতক্ষণ আমি সিদ্ধেশ্বরকে জল থেকে তুলছিলুম বা ওকে পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলুম ততক্ষণ সেই অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করেনি। সে বোধহয় ভেবেছিল আমি এই কাজে সফল হব না। সত্যি বলতে কি, আমার জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে এই কাজ সে সত্যি করতে পারত না। নিশির ডাক এড়িয়ে যাওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সহজ নয়। কখনো কখনো অল্প জ্ঞানধারী নিম্ন শ্রেণীর তান্ত্রিকের পক্ষেও নিশির ডাক এড়ানো খুবই কষ্টসাধ্য বা অসম্ভব হয়। তাই সেই অশুভ শক্তি ভেবেছিল আমি নিজেকে নিশির ডাক থেকে যদিও বা রক্ষা করতে পারি, সিদ্ধেশ্বর যেহেতু নিশির ডাকে সাড়া দিয়েছে তাই ওকে আমি কিছুতেই উদ্ধার করতে পারব না।
আর সেই কারণে সে এতক্ষণ আমাকে বাধা দেয়নি। কিন্তু এইবার যখন সে দেখল আমি আমার কাজে প্রায় সফল হতে চলেছি, তখন সে গর্জে উঠল। সেই নারী মূর্তি এবার এগিয়ে এলো আমার আর সিদ্ধেশ্বরের দিকে। তোর এত বড় সাহস, তুই আমার শিকারকে আমার হাত ছাড়া করিস? তবে দেখ আমি কি করতে পারি। আমি বাম হাত দিয়ে সিদ্ধেশ্বরকে ধরে জলে ভাসতে ভাসতে ইষ্টনাম স্মরণ করে আমার ডান হাত প্রসারিত করলুম সেই নারী মূর্তির দিকে। সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড আর্তচিৎকার করে ছিটকে গেল সে দূরে। সেই সুযোগে আমি কোনো মতে শরীরের সব শক্তি একত্রিত করে সিদ্ধেশ্বরকে ঠেলে তুলে দিলুম পুকুর পাড়ে। নিজে উঠতে যাব এমন সময় আবার একটা গর্জন শুনতে পেলুম খুব কাছ থেকে, আর সেই সঙ্গে একটা হ্যাঁচকা টানে আমি পুকুর পাড় থেকে ছিটকে গেলুম। ক্রুদ্ধ গর্জন করে একটা হিম শীতল হাত প্রথমে আমার হাত স্পর্শ করল, তারপর আমার হাত ছেড়ে দিয়ে সেই হিম শীতল হাত এগিয়ে আসতে লাগলো আমার গলা লক্ষ্য করে। আমি ইষ্টনাম জপ করতেই লাগল। আমার গলা পর্যন্ত পৌঁছানোর আগেই আরও একবার তীব্র আর্তচিৎকার করে দূরে ছিটকে গেল সেই নারী মূর্তি। আমি দেখলুম আমার শরীরের চারপাশে একটা দিব্য জ্যোতির বলয় তৈরি হয়েছে যা এতক্ষণ ছিল না। আমার ইষ্টনাম জপের ফলে সৃষ্ট সেই শুভ শক্তির রক্ষা কবচকে ভেদ করে অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করতে পারেনি, বরং নিজেই আহত হয়েছে। বুঝতে পারলুম আমাকে আঘাত করতে না পেরে ক্রুদ্ধ সেই অশুভ শক্তি এবার আঘাত করবে সিদ্ধেশ্বরকে। আমি তাড়াতাড়ি সাঁতরে পুকুর পাড়ে উঠে গেলুম। সিদ্ধেশ্বর তখনও অচৈতন্য হয়েই পড়ে রয়েছে পুকুর পাড়ে। সেই অবস্থাতেই আমি তাড়াতাড়ি ওর চারপাশে একটা গণ্ডি কেটে দিলুম আমার ইষ্টকে স্মরণ করে। সেই অশুভ শক্তি এবার যখন দেখল আমি সিদ্ধেশ্বরের পাশেই বসে রয়েছি, তখন সে আর জল থেকে উঠল না। পুকুরের মধ্যে থেকেই গর্জন করে বলে উঠল, কতজনকে বাঁচাবি তুই? আমার শিকার আমি ঠিক খুঁজে নেব, এখানে না পেলে অন্য কোনোখানে, কিন্তু ঠিক খুঁজে নেব। কতজনকে বাঁচাবি তুই? তারপর আকাশ কাঁপানো রক্ত জল করা হাসি হেসে সে অন্তর্হিত হল। সে জায়গাটায় আমি সিদ্ধেশ্বরকে নিয়ে বসেছিলুম তার সামনেই একটা অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়ল। সিদ্ধেশ্বর তখনও অচৈতন্য হয়েই পড়ে রয়েছে। বুঝলুম এত সহজে ওর জ্ঞান ফিরবে না। তখনও আকাশ অন্ধকার, সূর্য উঠতেও তখনও বেশ অনেকটাই দেরি। বুঝলুম এখনই গ্রামের মানুষের কারোর ঘুম ভাঙবে না, তাই কেউ তার নিত্য প্রয়োজনীয় কাজে পুকুর পাড়েও আসবে না। এদিকে আমার আর সিদ্ধেশ্বর দুজনেরই সারা শরীর আর পোশাক জলে ভেজা। এই অবস্থায় বেশিক্ষণ খোলা আকাশের নিচে থাকাও ঠিক নয়, তাছাড়া আর কোনো বিপদ আসবে কি না সেটাও বোঝা যাচ্ছে না। তাই সিদ্ধেশ্বরের পক্ষে এখন বাড়িতে সকলের মাঝে থাকাই শ্রেয়। কিন্তু আমি যে অচৈতন্য সিদ্ধেশ্বরকে তুলে নিয়ে ওদের বাড়ি পর্যন্ত যাব সেই ক্ষমতাও আমার নেই। পুকুরে সিদ্ধেশ্বরকে ডুবন্ত অবস্থা থেকে তুলে আনা, তারপর তাকে এতটা টেনে নিয়ে আসা, এসব করতে পারলেও এখন মনে হচ্ছে শরীরে আর এতটুকু শক্তি অবশিষ্ট নেই যে সিদ্ধেশ্বরকে আমার একার শক্তিতে ওদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওই যে কথায় বলে রাকে হরি মারে কে, এবারও তাই হলো। কিছুক্ষণ পরেই কাছ থেকে কিছু মানুষের গলার আওয়াজ পেলুম। দেখতে দেখতে বেশ কিছু লোকজন চলে এলো পুকুর পাড়ে। এরা সকলেই আমার চেনা। আমাকে আর সিদ্ধেশ্বরকে ওই অবস্থায় ওখানে দেখে সকলেই নানা কথা জিজ্ঞাসা করতে লাগলো। কি হয়েছে ঠাকুরমশাই, আপনি এখানে? সঙ্গে সিদ্ধেশ্বরও রয়েছে দেখছি যে। সে কি দুজনেই তো ভিজে একেবারে একসা, কি হয়েছিল বলো দেখি? এ হে, এই মাঝরাত্রিরে পুকুরে নেমেছিলেন নাকি কর্তা? আহ দাঁড়াও দাঁড়াও, এই তোমরা সবাই চুপ করো দেখি, সিদ্ধেশ্বর যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে গো। অনেক আওয়াজ শুনলাম যে, আসছিল এদিক থেকেই,
তা হয়েছেটা কি? গাছের ডালটা অমন করে ভেঙে পড়ে আছে কেন গো? মানুষের কথা জিজ্ঞাসা কিছুতেই শেষ হতে চায় না, আর অবশ্য তাদের দোষ দেওয়াও যায় না। এমন দৃশ্য তো আর সচরাচর দেখা যায় না। তার ওপর তারা আবার নানা রকমের আওয়াজ শুনে ঘুম ভেঙে মাঝরাতে ছুটে এসেছে এই পুকুর পাড়ে। আমি সকলকে উদ্দেশ্য করেই বললুম। সকলকে সব কথাই বলবো, কিন্তু তার আগে সিদ্ধেশ্বরকে তার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তোমরা। সকলে মিলে ধরাধরি করে সিদ্ধেশ্বরকে তার বাড়িতে নিয়ে গেল। তার ভিজে কাপড় চোপড় পাল্টে দেওয়া হলো। ভোরের আলো ফুটতে স্থানীয় একজন ডাক্তারকেও খবর দেওয়া হলো। তারপর আমি সকলকে সবটা খুলে বললুম। সবটা মানে আমি যতটা জানি আর কি। আমি সকলকে বললুম, সিদ্ধেশ্বর কলকাতায় থাকাকালীন কোনোভাবে এক নিশির ফাঁদে পড়েছিল, কিন্তু সে সেটা কোনোভাবে বুঝতে পেরে যায়, তাই কেউ তাকে দুবারের বেশি ডাকলে তবেই সে সাড়া দিত। কিন্তু এভাবে কিছুদিন কাটার পরও যখন সিদ্ধেশ্বর সেই নিশির কবল থেকে নিজেকে মুক্ত করতে পারল না, তখন সে ভাবল কলকাতা থেকে অন্যত্র চলে এলেই বুঝি এই সমস্যার সমাধান হবে। তার মা সেই সময় তীর্থে ভ্রমণে যাওয়ায় কলকাতার বাড়িতে শুধু সে আর তার স্ত্রী কমলাই থাকত। স্ত্রী তাকে নিয়ে দুশ্চিন্তা করবে এই ভেবে সিদ্ধেশ্বর কাউকে কিছু না জানিয়েই কালই এখানে তার গ্রামের বাড়িতে চলে আসে। আসার আগে আমার উদ্দেশ্যে একটা চিঠি লিখে দিয়ে যায়। আমি এখানে গতকাল রাত্রেই আসি, কিন্তু কাল রাতেই নিশি সিদ্ধেশ্বরের নাম ধরে ডাকে। সিদ্ধেশ্বর ভেবেছিল এইখানে তার কোনো বিপদ নেই, তাই সে অতটা সাবধান ছিল না। ঘুমের ঘোরে সে নিশির ডাকে সাড়া দিয়ে ফেলে, আর তখনই বিপদ ঘটে। নিশির ডাকে সিদ্ধেশ্বর বাড়ি থেকে বেরিয়ে সোজা পুকুরের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, তাই কাল রাতে আমার ঘুম না আসায় আমি রাতেই একবার সিদ্ধেশ্বরের ঘরে যাই। সেখানে তাকে না দেখতে পেয়ে আমিও বাড়ি থেকে বেরিয়ে পুকুরের দিকেই যাই। সেখানে সিদ্ধেশ্বরকে দেখতে পাই, কিন্তু সিদ্ধেশ্বরকে ডেকেও কোনো লাভ হয়নি, কারণ সে তখন সম্পূর্ণভাবে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। তারপর ওই পুকুরের জলেই এক অশুভ শক্তির সঙ্গে আমার সংঘাত হয়, আর সিদ্ধেশ্বরও বেঁচে যায়। নিশির সঙ্গে আমার সংঘাতের সময় নিশির আর্ত চিৎকার শুনেছে তোমরা, তারপর তো তোমরা এলে। আমি চুপ করার পর কয়েকজন গ্রামবাসী হঠাৎ আমার পা ধরে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝতে পারলুম না। তারপর তাদের কথা শুনে বুঝতে পারলুম, পরশুদিন রাতে গ্রামেরই একটা বাচ্চা মেয়ে নিশির ডাকে পুকুরে ডুবেই মারা গিয়েছে। গ্রামেরই আরও কেউ কেউ নাকি শুনেছে। আমি তাদের নাম ধরে ডাকছি, গ্রামের সকলেই আমায় চিনত। আমার গলার স্বরও তাদের কাছে পরিচিত ছিল। তারা ভেবেছিল আমি নিজেই বোধহয় আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে গ্রামবাসীদের ক্ষতি করতে চাইছি। কিন্তু সিদ্ধেশ্বরের এই ঘটনার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছে। আমি এইবার বুঝতে পারলুম আগে রাতে সিদ্ধেশ্বর কেন বলেছিল যে আমার এখন এই গ্রামে না আসলেই ভালো হতো, আর কেনই বা বলেছিল আমায় কেউ কোনোভাবে অপমান করলে সে মেনে নেবে না। তার মানে এই কারণেই গ্রামের লোকদের আমাকে অপমান করার পরিস্থিতি তৈরি হয়েছিল। সিদ্ধেশ্বর আমায় বিশ্বাস করতো, সে জানতো আমি এমন কিছু করতে পারি না। কিন্তু গ্রামের মানুষ তো আমায় সিদ্ধেশ্বরের মতো এত কাছ থেকে দেখেনি, তাই আমাকে তারা নিজেদের অজ্ঞানতা থেকেই সন্দেহ দোষারোপ করেছিল। তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইল, আমি তাদের ক্ষমা করেই দিলুম। আমি সারাদিন সিদ্ধেশ্বরের ঘরেই থাকলু। দিন গড়িয়ে বেলা পড়ে এলো, এমন সময় সিদ্ধেশ্বর, মনোরঞ্জন 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 বলে চিৎকার করে উঠল। তারপর তার জ্ঞান ফিরে এলো, সে নিজের বিছানায় উঠে বসল। খবর পেয়ে তার বাড়ির লোক আর গ্রামের কিছু মানুষজন ছুটে এলো। সিদ্ধেশ্বরের জ্ঞান ফিরে আসায় তারা সকলেই খুব খুশি, কিন্তু আমি অতটাও খুশি হতে পারলুম না। সিদ্ধেশ্বরের মুখের দিকে তাকিয়ে দেখলুম তার মুখখানিও কেমন বিষণ্ণতায় ভরে উঠেছে। ঠাকুরমশাই, আমি মনোরঞ্জনকে দেখলাম, সে এসেছিল, আমায় বিদায় জানিয়ে চলে গেল। সে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না ঠাকুরমশাই। সিদ্ধেশ্বরের কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে বললুম, তুমি এখন এসব কিছু নিয়ে ভেবো না সিদ্ধেশ্বর, এখন এখানে কিছুদিন থাকো, একটু বিশ্রাম নাও, তারপর সুস্থ বোধ করলে কলকাতায় ফিরো। আমি আজই যাব কলকাতায়। কমল আমাকে খবর দিতে হবে যে তুমি এখানে আছো, সুস্থ আছো এবং ভালোই আছো। কমলার কথায় সিদ্ধেশ্বর উতলা হয়ে উঠল। কমলা কেমন আছে ঠাকুরমশাই? কিন্তু বলার পরই দেখলুম
সিদ্ধেশ্বরের দু চোখে আতঙ্ক নেমে এসেছে। এর কোনো কারণ আমি তখন বুঝতে না পারলেও পরে সিদ্ধেশ্বরের কথায় আমি সবই বুঝতে পেরেছিলাম। যাই হোক, কমলা যে ভালো নেই আর সে যে তার পিতৃগৃহে আছে সে কথা জানিয়েই আমি তার পরের দিনই কলকাতায় চলে এলু। সিদ্ধেশ্বরও আমার সঙ্গেই কলকাতায় ফিরে এলো। সেই রাতে নিশির কথা শোনার পর সে আর কিছুতেই কলকাতার বাইরে থাকতে চাইল না। সিদ্ধেশ্বর কলকাতার বাড়িতে ফিরে আসার পর কমলাকেও সেখানে নিয়ে আসার ব্যবস্থা করা হলো। প্রথম দিকে কমলা ফিরতে রাজি না হলেও তার মা বাবা তাকে অনেক করে বোঝানোয় সে ফিরে আসে। চন্দ্রকান্ত বাবু মেয়ে জামাইয়ের দেখভালের জন্য দুজন লোককেও সেই বাড়িতে কিছুদিনের জন্য বহাল করেন। এরপর সিদ্ধেশ্বর আর কমলার মধ্যে আবার সেই পুরনো মধুর সম্পর্ক ফিরে আসে। সিদ্ধেশ্বরও আবার মেডিকেল কলেজে ডাক্তারি করতে শুরু করে। তারপর একদিন ওরা দুজনেই আমার বাড়িতে আসে। সেদিন আমি সিদ্ধেশ্বরের মুখেই সব ঘটনা জানতে পারি। সে কথা তোমাদের সংক্ষেপে বলছি, শোনো। সিদ্ধেশ্বর তখন মেডিকেল কলেজে ডাক্তারি করছে। এইসব ঘটনা তখন কিছুই ঘটেনি। হাসপাতালে বেশ কিছু রোগী রোজই ভর্তি হয়। তাদের মধ্যে কেউ চিকিৎসার গুণে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, আবার কারোর পরমায়ু শেষ হয়ে আসায় হাজার চিকিৎসাতে সুস্থ হয় না, মৃত্যু হয় তার। এইরকমই একদিন একজন অল্প বয়সী সধবা মহিলা ভর্তি হলো মেডিকেল কলেজে। তার নাম কমলা। সিদ্ধেশ্বর আর মেডিকেল কলেজের অন্যান্য ডাক্তাররা অনেক চেষ্টা করলেও সে বাঁচল না। তবে মারা যাওয়ার আগে কি করে যেন সে জেনে যায় সিদ্ধেশ্বরের স্ত্রীর নামও কমলা। মানুষের মন বড় বিচিত্র। সেখানে কখন যে কি অনুভূতি হয় তার উপর তার নিজেরই নিয়ন্ত্রণ থাকে না অনেক সময়। তাই কমলা নামের রোগীর মনেও মৃত্যুর আগে সিদ্ধেশ্বরকে নিয়ে কোনো অনুভূতি সৃষ্টি হয়। অল্প বয়সে অনেক আকাঙ্ক্ষা অনেক অতৃপ্তি নিয়েই মারা যায় সে, আর তার ফলেই তার আত্মার মুক্তি হয় না। এদিকে সেই রোগিনী মারা যাওয়ার পর থেকেই সিদ্ধেশ্বর ক্রমাগত শুনতে থাকে তাকে কেউ ডাকছে। এই যে তার স্ত্রী কমলার কণ্ঠস্বর নয় তা বুঝতে সিদ্ধেশ্বরের কোনো অসুবিধাই হয় না। তাছাড়া তার স্ত্রী কমলা তো কোনোদিনও তাকে নাম ধরে ডাকেই না, তাই সেও আর সাড়া দেয় না। এইবার সেই আত্মা সিদ্ধেশ্বরের স্ত্রী কমলার কণ্ঠস্বর নকল করে তাকে ডাকতে থাকে। সিদ্ধেশ্বর নিশির ডাকের কথা জানত, তাই কমলার কণ্ঠস্বরে কেউ তাকে দুবারের বেশি ডাকলে তবেই সে সাড়া দিত। এরপর সেই আত্মা তাকে অন্যান্য নানান লোকের কণ্ঠস্বর নকল করে ডাকা শুরু করে, কিন্তু সিদ্ধেশ্বর কাউকেই সহজে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। কলকাতার বাড়িতে সিদ্ধেশ্বর একা একা থাকা বন্ধ করে দেয়। সে সবসময় চাইত তার স্ত্রী কমলা তার সঙ্গেই থাকুক, কারণ একা না থাকলে নিশি তার নাম ধরে ডাকত না। কিন্তু এর ফল হলো উল্টো। এরপর তার স্ত্রী কমলা যখনই তার কাছাকাছি আসত সে সেই মৃতা রোগিনী কমলাকে দেখতে পেত। সিদ্ধেশ্বর তখন সেই অশুভ আত্মার উদ্দেশ্যে কথা বলত যাতে সে চলে যায়, কিন্তু সে তো গেলই না। উল্টে তার স্ত্রী কমলা সিদ্ধেশ্বরকে ভুল বুঝতে শুরু করল। অবশ্য কমলাকে এর জন্য দায়ী করা যায় না, কারণ সে সেই অতৃপ্ত আত্মাকে দেখতেও পেত না, তার উপস্থিতিও অনুভব করতে পারত না। তাই সে ভাবত তার স্বামী তার উদ্দেশ্যে ওইসব কটু কথা বলছে। অসহায় বোধ করে কমলা বুঝতে পারে না কাকে সে তার দুঃখের কথা বলবে। মা বাবাকে এসব বলতে খুবই সংকোচ বোধ করে সে। তারপর আমার এই বাড়িতে চলে আসে একদিন আর পিসিকে সব কথা বলে। সেখান থেকে আমিও সব জানতে পারি, সে কথা তো তোমাদের শুরুতেই বলেছি। আমি বুঝতে পারি সিদ্ধেশ্বর তার স্ত্রী কমলাকে সেই সব কুকথা বলেন। এটাও বুঝতে পারি এর মধ্যে নিশির ডাকের কোনো ব্যাপার নিশ্চয়ই আছে, আর সিদ্ধেশ্বর নিজে সেটা বুঝতে পেরেছে বলেই সে সহজে কারোর ডাকে সাড়া দেয় না। এর পরের ঘটনা তো তোমাদের সকলেরই জানা, তবে এখানে আরো কিছু কথা তোমাদের বলি। তোমাদের মনে আছে নিশ্চয়ই কমলা যেদিন এই বাড়িতে এসে সব জানায় সেই রাতে আমিও নিশির ডাক শুনতে পাই। সিদ্ধেশ্বরের গ্রামের বাড়িতে পৌঁছানোর পরেও আমি নিশির ডাক শুনতে পাই। কেন জানো? কারণ সেই অশুভ শক্তি ভেবেছিল
সিদ্ধেশ্বরকে যদি কোনো কারণে আমি বাঁচিয়ে দিই, তাই তার আগেই সে আমায় নিজের ফাঁদে ফেলতে চেয়েছিল। শুধু তাই নয়, সিদ্ধেশ্বরের গ্রামের মানুষেরাও যাতে আমায় সেখানে থাকতে না দেয়, তার জন্য আমার গলা নকল করে নিশি সেই গ্রামেও কিছু মানুষের নাম ধরে ডাকে, আর এর বলে গ্রামের এক নির্দোষ মেয়েরও প্রাণ যায়। শুধু তাই নয়, সিদ্ধেশ্বর সুস্থ হয়ে মেডিকেল কলেজে আবার ডাক্তারি শুরু করার পর সে একখানা দুঃসংবাদ পায়, তার ডাক্তার সহকর্মী মনোরঞ্জনের অপঘাতে মৃত্যু হয়েছে। সে কলকাতাতেই তার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুরে ডুবে মারা গিয়েছে। সে কীভাবে ওই জায়গায় গেল, কেনই বা গেল, পুকুরে নামতেই বা কেন গেল, সে সবই এক রহস্য। তবে আমি অনুমান করতে পারি, সিদ্ধেশ্বরের কোনো ক্ষতি করতে না পারলেও সে নিশি মেরেছেন মনোরঞ্জনকে। সে কবে মারা গিয়েছে জানো? সিদ্ধেশ্বরের ওপর যেদিন নিশি আক্রমণ করে তার বরের দিন। তোমাদের বলেছিল মনে আছে যে সিদ্ধেশ্বরের জ্ঞান ফেরার পরেই সে বলেছিল, ঠাকুরমশাই আমি মনোরঞ্জনকে দেখলাম, সে এসেছিল, আমায় বিদায় জানিয়ে চলে গেল। সে কোথায় গেল কিছুই তো বুঝতে পারলাম না ঠাকুরমশাই, হ্যাঁ কিছুই তো বুঝতে পারলাম না। মনোরঞ্জন তার বন্ধু সিদ্ধেশ্বরের স্বপ্নে এসে তাকে চির বিদায় জানিয়ে গিয়েছিল সেদিন। তারানাথ চুপ করল। এই কাহিনী শোনার পর আমার মনটা একটু খারাপই হয়ে গেল। অন্য সকলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কারণই মন খুব একটা ভালো নেই। উঠে পড়লাম। আমার দেখা দেখি ব্রজমোহনবাবু, কিশোরী আর অশ্বিনীও উঠে পড়ল। সেদিনের মতো সকলে বেরিয়ে এলাম তারানাথের বাড়ি থেকে। আবার অন্য কোনো দিন আসবো এই বাড়িতে।